যোজনায় হাতি খুবই দিতে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। আবার সেই ছবিতে অভিনয় করছেন তিনি। ছবির নাম ডার্লিংস। জসমিত কেরিং পরিচালিত এই ছবিতে আলিয়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন শেফালি শাহ। শনিবার থেকে ডার্লিংস ছবির শুটিং শুরু করার মুহূর্তে তিনি বলেন, মা মেয়ের গল্পে কাজ করতে গিয়ে একই সঙ্গে আমি উত্তেজিত ও নার্ভাস। ছবিটি আলিয়ার সঙ্গে সহপ্রযোজনায় রয়েছে শাহরুখ খানের রেড চিলি সংস্থা। শনিবার একটি ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া জানিয়েছেন, ডার্লিংসের হাত ধরে প্রযোজনা শুরু করলেও তিনি আগে একজন অভিনেত্রী। সারা রাত আমি স্বপ্ন দেখেছি, সব ডায়লগ ওলট পালট করে ফেলেছি, সেটে 15 মিনিট আগেই পৌঁছে গেছি। শুধু ভাবছিলাম যদি দেরি হয়ে যায়, মনে হয় এই অনুভূতিটা কখনো যাবে না, যাওয়া উচিত না, লিখেছেন মহেশ কন্যা আলিয়া ভাট। আলিয়ার এই নতুন আত্মপ্রকাশকে নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন।